হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অর্থাৎ বাসন্তী পূজার প্রাককালে আপনাদের সাথে শেয়ার করছি একটি ঐতিহ্যবাহী পোলাওয়ের রেসিপি, বাসন্তী পোলাও। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই অনেকেই একে মিষ্টি পোলাও বলে থাকেন। মিষ্টি একটা হলুদ রঙই এই পোলাওটির প্রধান বৈশিষ্ট্য। রেসিপিটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাইক করবেন, কমেন্টস দেবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। পোলাওটা করার জন্য আমি এখানে 3 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এই পোলাওটা করতে কিন্তু আতপ চালই লাগবে। আতপ চালের সুন্দর গন্ধটা কিন্তু পোলাওয়ের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে, যা বাসমতি চাল দিয়ে কিন্তু হবে না। চালটা মাপতে আমি এই মেজারিং কাপটাকে ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাত্র দিয়ে কিন্তু চালটাকে মাপতে পারবেন। পোলাওটা ঝরঝরা হওয়ার ক্ষেত্রে চালের মাপটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার চালটাকে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যেহেতু এটা সুগন্ধি চাল, তাই এই কাজটা একটু আলতো হাতে করতে হবে। চাল ধোয়া জলটা যখন ঘোলাটে থেকে সাদা হয়ে যাবে, তখন সম্পূর্ণ জলটা ছড়িয়ে একটি ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে 30 থেকে 45 মিনিটের মতো। তবে মাঝে মাঝে কিন্তু আলতোভাবে চালটাকে একটু নাড়াচাড়া করে বিছিয়ে দিতে হবে। এর ফলে এর মধ্যে বাতাস চলাচল করে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং চালটা ঝরঝরা হয়ে যাবে। চালের মধ্যে জল থাকলে কিন্তু পোলাওটা ঝরঝরা না হয়ে আঠালো হয়ে যাবে। সেই কারণেই চালটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে বিছিয়ে দিতে হবে। চালটাকে ঝরঝরে করতে কাগজ বা কাপড়ও ব্যবহার করা যাবে। কাগজ বা কাপড়ের ওপর চালটা বিছিয়ে দিলেও চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। 45 মিনিট পর চালটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন চালটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। পোলাওয়ের জন্য এরকম ঝরঝরে চালই কিন্তু আমাদের দরকার। এখন এই চালটাকে আমরা ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। এখানে 6 টেবিল চামচ ঘি আছে। এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ ঘিতে রান্না হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি চালটার মধ্যে। পোলাওয়ের মিষ্টি হলুদ রংটা আনার জন্য এখানে আমি ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে 1/2 থেকে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, এটা স্বাদ মতো আপনারা দিতে পারবেন। সব কিছুকে একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। চালগুলো কিন্তু এখন খুব নরম হয়ে আছে, জোরে জোরে মেশালে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য চালটাকে একটু আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চালটাকে পাশে সরিয়ে রেখে আমি এবার জলের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি, কতটা পরিমাণে জল লাগবে এই পোলাওটা করতে। আমি যে কাপ দিয়ে চালটাকে মেপেছিলাম সেই কাপটা দিয়ে কিন্তু জলটাকেও মাপছি। এখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছি, সেই জন্য জল লাগবে আমাদের 6 কাপ। অর্থাৎ যে পরিমাণে আমরা চাল নেব ঠিক তার দ্বিগুণ পরিমাণে লাগবে হলো জল। যে পাত্র দিয়ে চালটা মাপা হবে সেই পাত্র দিয়ে কিন্তু জলটাও মাপতে হবে। জলের মাত্রা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু পোলাওটা ঝরঝরে না হয়ে হয়ে যাবে আঠালো বা নরম। এবার এই জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার চলে যাচ্ছি পোলাওটার মূল পর্বে। একটা কড়াইতে আমি খানিকটা ঘি নিয়ে নিলাম, যতটুকু ঘি আমি রেখে দিয়েছিলাম তার থেকে। ঘিটাকে সামান্য একটু গরম করে নিচ্ছি, মাঝারি আছে। এখানে রয়েছে 3 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু আর 2 টেবিল চামচ পরিমাণে পেস্তা। পেস্তাটা কিন্তু অপশনাল। ফ্লেমটাকে এখন লো মিডিয়াম করে দিয়েছি। কাজু আর পেস্তাটাকে আমি ভেজে নেব হালকা লাল করে। কাজু পেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রাখছি। এবার 1/2 টেবিল চামচের মতো ঘি রেখে বাদবাকি ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ ঘিতে রান্না হবে। তেল দিয়ে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না যেটা ঘি দিয়ে তৈরি করলে হবে। ঘিটাকে আমি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটা লো মিডিয়াম করে দিয়ে
এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি 6টা লবঙ্গ, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 6টা ছোটো এলাচ। ছোটো এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা দারচিনি স্টিক। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটা। এবার দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু এটা মিষ্টি পোলাও তাই চিনির মাত্রাটা কিন্তু একটু বেশি হবে। আমার লবণ লাগবে সামান্য, তাই আমি এখন লবণ দিচ্ছি। এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে ততক্ষণে ভাজতে হবে যতক্ষণ এর চকচকে ভাবটা দূর হয়ে চালটা অস্বচ্ছ না হয়ে যাচ্ছে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন চালটা ফটফট করে ফুটতে থাকবে। এই চালটা ভাজার উপরেও কিন্তু পোলাওয়ের ঝরঝরে ভাবটা অনেকটাই নির্ভর করবে। ফ্লেম কখনো লো মিডিয়াম বা কখনো মিডিয়াম, এইভাবে করেই কিন্তু চালটাকে ভাজতে হবে আর ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। ভাজার প্রথম দিকে চালটার মধ্যে যে চকচকে ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, পেস্তার কাজু যে ভেজে রেখেছিলাম সেটা। সব কিছুকে মিশিয়ে এটাকে 2 মিনিট আরও আমি ভাজবো। এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম জলটা যেটা আমরা আগেই ফুটিয়ে রেখেছিলাম। এবার ফ্লেমটাকে হাই করে ঢাকনা ছাড়াই এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে চালটাকে দেখা যাচ্ছে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট কিন্তু হাই ফ্লেমেই এইভাবে ফুটিয়েছি। এখন দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আমার 6 মিনিট ফোটানো হয়ে গেছে, ফ্লেমটা কিন্তু এখনও অবধি হাই আছে। এবার খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 10 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। ভাপ যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি ঢাকনাটাকে তোয়ালা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এইভাবেই এটাকে রেখে দিতে হবে গ্যাসটাকে অফ করে। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে এটাকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি ঘিটা। ঘিটাকেও পোলাওটার সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চেরা আছে। এবার এটাকে আবার একইভাবে ঢাকা দিয়ে দমে রাখবো 10 মিনিটের জন্য। ফ্লেম কিন্তু অফই থাকবে। যেই হাতাটা দিয়ে আমরা পোলাওটা নাড়াচাড়া করেছিলাম সেখানে কিছু ভাত লেগেছিল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে চালটা এখনও সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়নি। ওপর থেকে যদিও দেখে মনে হচ্ছে চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু টিপ দিলে দেখবেন ভেতরে একটা শক্ত দানার মতো অংশ আছে। সেই কারণেই আমি এটাকে 10 মিনিটের জন্য ভাপে রেখে দিতে বলেছি। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এবার আলতো হাতে আবার পোলাওটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেছে আপনার বাসন্তী পোলাও। তবে এখনও পোলাওটা আপনাদের আঠালো মনে হতে পারে, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরেই এই আঠালো ভাবটাও সম্পূর্ণ কেটে যাবে এবং পোলাওটাও আরও ঝরঝরা হয়ে যাবে। তখন এটাকে পরিবেশন করুন আপনার পছন্দের কোনো সাইড ডিশের সাথে। তা লাবড়া বা মটন কষাও কিন্তু হতে পারে। এর 2টো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সরস্বতী পুজো সকলের খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, এই কামনা করেই আজকে আমি বিদায় নিচ্ছি।